আমরা যে প্যাসেজটার প্রোনাউনগুলো রেফারেন্স করব ওই প্যাসেজটার প্রথমেই রিডিং করতে হবে এবং সেটা অর্থ সহ। তারপর প্রোনাউনগুলোকে খুঁজে বের করতে হবে এবং সকল প্রোনাউনগুলোর নিচে দাগ দিতে হবে। দেওয়ার পর চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কোন প্রোনাউনটা সঠিক আছে, কোন প্রোনাউনটা সঠিক নাই। তো এই প্যাসেজটা যদি পড়ি তাহলে হবে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণটা হচ্ছে শিক্ষার একটি অংশ, দিস মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এখানে দিস হচ্ছে একটা প্রোনাউন। তো যাই হোক, দিস মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মানেই হচ্ছে ট্রাভেলিং। অন ক্যান ইনহেন্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস, প্রত্যেকেই বা একজন পারে একজনের জ্ঞান অর্জন করতে এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যমে। দাস গিভস অর্থাৎ এইভাবে দেয় অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, অর্থাৎ ভ্রমণের মাধ্যমে মানুষ অজানা জিনিস জানতে পারে এবং না দেখা জিনিসগুলো দেখতে পারে। সাম পিপল কিছু মানুষ আর এভার্স টু ট্রাভেলিং, কিছু মানুষ ট্রাভেলিং করতে আগ্রহী। দিস লিমিটস হিজ ভিশন, এটা তার কি একটা লক্ষ্য। হাউএভার যাই হোক, বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে বা ভ্রমণ করে মাই নলেজ মে বি ইনরিচড, আমার জ্ঞান বৃদ্ধি হতে পারে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাজ একটা নাই, তারপর দিস একটা প্রোনাউন, হিজ একটা প্রোনাউন, মাই একটা প্রোনাউন, মূলত এই কয়েকটি প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমাদেরকে এটা সলভ করতে হবে। ওকে, খেয়াল করো তো, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিন্স, আমরা জানি এই দিস ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ প্লুরাল কোনো নাউনের পরিবর্তে আমরা এই দিসটা ব্যবহার করে থাকি, আর সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি টি এইচ আই এস, দিস। আচ্ছা, এখানে দিস মিন্স অর্থাৎ এডুকেশন নাকি ট্রাভেলিং কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই ট্রাভেলিংকে বোঝাচ্ছে। তো ট্রাভেলিং এর পরিবর্তে এই দিস ব্যবহার করা হবে নাকি এই দিস ব্যবহার করা হবে নাকি ইট ব্যবহার করা হবে? অবভিয়াসলি এখানে একটা ইট ব্যবহার করতে হবে, তার মানে এখানে রাইট অ্যান্সার হবে ইট মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। অন ক্যান ইনহেন্স ড্যাশ নলেজ, এখানে দেখো অন ক্যান ইনহেন্স নলেজ, কিছু একটা মিস্টেক আছে পড়ার মাঝেই, কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা মিস্টেক আছে, কারণ অন ক্যান ইনহেন্স নলেজ, কার নলেজ? যে অর্জন করবে তার নলেজ বাড়বে, তার মানে অন, এই অন এর ক্ষেত্রে আমরা যদি পজিটিভ হিসেবে ব্যবহার করি তাহলে অনস লিখতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে একটা এস দিতে হবে, তাহলে হবে অনস নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস। দাস গিভস অন দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, এখানে কোনো পরিবর্তন করার প্রশ্নই ওঠে না। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস, এই দিস বলতে কি বোঝাচ্ছে? মূলত এই দিস বলতে কিন্তু বোঝাচ্ছে তাদের যে আগ্রহটা, সাম পিপল কিছু মানুষের আগ্রহ, তার মানে আগ্রহটাকে বোঝাচ্ছে যে দিস লিমিটস, এই আগ্রহর লিমিটস হিজ ভিশন। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে দিস অ্যাভার্সন বা দিস অ্যাভার্স লিমিটস, অথবা তুমি এই অ্যাভার্সের পরিবর্তে অ্যাটিটিউড দিতে পারো, তাহলে আমরা বলতে পারি দিস অ্যাটিটিউড অথবা দিস অ্যাভার্স, এ ভি ই আর এস আই ও, দিস অ্যাভার্সন লিমিটস হিজ। আচ্ছা, হিজ বলতে এখানে কি একজনকে বোঝাচ্ছে? না, সাম পিপল কিছু মানুষ, তার মানে এই হিজ দ্বারা সাম পিপলকে বোঝাচ্ছে। তো আমরা তো এখানে সাম পিপল লিখতে পারবোই না, আমরা লিখতে পারবো দেয়ার, টি এইচ ই আই আর, দেয়ার। তা অর্থাৎ বলা বোঝা যাচ্ছে এখানে যা হবে দিস অ্যাভার্সন লিমিটস দেয়ার ভিশন, হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, যদি আমি এখানে মাই দেই তাহলে আমার নিজেকে বোঝাবে, সো এখানে তো আমার নিজেকে বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আমাদেরকে বোঝাতে হবে অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে, অনির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে, তাহলে হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড একজন নলেজ মে, অর্থাৎ অন নলেজ মে বি ইনরিচড, কোনো একজনের নলেজটা কি বৃদ্ধি পেতে পারে বা বৃদ্ধি হতে পারে, তাহলে আমরা এখানে মাই এর পরিবর্তে যদি
অন দেই তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে যে অন নলেজ মে বি ইনরিচড, তাহলেই রাইট অ্যান্সার হবে।